হ্যাঁ করে চলো এটা আপনাদের দিকে বলবো না পর্যন্ত আমরা এই সুযোগ প্রতিশ্রুতি না করে তখন না করিয়ে আমাদের দাবি আমাদের বাইরের লক্ষ্যের বন্ধার না নিতে আমরাকে দিলেও বলবো না আমরা এই হাসিনার পদত্যাগ চাই আমার যে ভাইদের যে শিক্ষার্থী ভাইয়েরা যে ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে এই শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে যাচ্ছি এই হাসিনার দ্বারা এই শহীদ ভাইদের বিচার আমরা ছাত্র জনতা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছে আপনারা এই 10 নম্বরে প্রচুর গোলাগুলি করেছে অত শত ছাত্র গুলিবিদ্ধ হয়েছে এই 10 নম্বরে সামনে 12টা একটা পর্যন্ত ছাত্রলীগের গুন্ডারা যুবলীগের গুন্ডারা প্রচুর গুলিবিদ্ধ করেছে আমরা অনেককে হাসপাতাল নিয়ে গেছি অনেককে হাসপাতালে নিতে পারি নাই আজকে বলতে চাই হাসিনার তখন ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো না